যখনই আমরা কোনো জায়গা ট্যুর প্ল্যান করি তখন ট্যুর প্ল্যানের মধ্যে একটা সবথেকে বড় হেডেক থাকে যে হোটেল কিভাবে খুঁজব আর কোন কোন হোটেল অ্যাভেলেবেল আছে ওই জায়গায় কিভাবে হোটেল বুক করব কত টাকা খরচ হবে এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু হোটেল সম্পর্কে কোয়েশ্চেন কিন্তু আমাদের মনে থেকেই যায় তো এরকম একটা জায়গা হচ্ছে শিলং আমরা যদি মেঘালয় ঘুরতে যাই মেঘালয় ঘুরতে গেলে আমাদেরকে কিন্তু শিলংয়ে নাইট স্টে করতেই হবে কারণ শিলং একটা পিক পয়েন্ট এবং শিলং থেকেও অনেক জায়গা ঘুরতে যাওয়া যায় বা যখন আমরা প্রথমেই যাব তখন কিন্তু প্রথম নাইট আমাদের শিলংয়ে কাটাতে হতে পারে বা কাটাতে হয় তো এক্ষেত্রে শিলংয়ে কিন্তু আমাদের হোটেল নিতে হবে তো আজকের ভিডিওতে শিলংয়ের বেশ কয়েকটা হোটেল সম্পর্কে আলোচনা করব যেগুলো বাজেট ফ্রেন্ডলি হবে এবং শিলংয়ের যে পিক পয়েন্ট পুলিশ বাজার এই পুলিশ বাজারের কাছাকাছির মধ্যে হবে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছো আর ভালোই থাকো কয়েকদিন আগেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যাতে টোটাল মেঘালয়ে ট্যুর সম্পর্কে অনেক কিছু ইনফরমেশান ছিল আর সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে শিলংয়ের বেশ কয়েকটা হোটেল সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের শিলংয়ে হোটেল খুঁজতে অসুবিধা না হয় আর ওই ভিডিওতে আমি যে ট্যুর প্ল্যান করে দিয়েছিলাম সেই প্ল্যান অনুযায়ী ফার্স্ট নাইট এবং লাস্ট নাইট এই দুটো নাইট কিন্তু শিলংয়ে থাকতে হতে পারে বা শিলংয়ে থাকতে হবেই তো এই দুটো নাইটের জন্য কীভাবে শিলংয়ে রুম বুক করা যাবে বা কীরকম খরচা পড়বে সেই সম্পর্কে আজকের ভিডিও দেখো আমি যে ভিডিওতে এই হোটেলগুলো সম্পর্কে বলবো এই হোটেলগুলো কিন্তু কোনো প্রেড প্রমোশন নয় বা কোনো হোটেল আমাকে টাকা দেয়নি বলবার জন্য আমি আমার মন থেকে বেশ কয়েকটা হোটেলকে বেঁধেছি যেগুলো পিক পয়েন্টের কাছাকাছি হবে এবং যেগুলো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি হবে এই হোটেলগুলোর রিভিউ আমি সম্পর্কে তোমাদেরকে বলবো আর এর রেট সম্পর্কে এবং রেটিং সম্পর্কে আমি তোমাদেরকে বলবো আর এই প্রত্যেকটা হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানের যে রেটগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সিজন ওয়াইজ কম বেশি হয় তো সেক্ষেত্রে তোমরা ফোন করে বা ভালো করে কন্ট্যাক্ট করে হোটেলওয়ালার সাথে কথা বলে তারপরে কিন্তু হোটেল বুক করে হোটেলে চেক ইন করে বা এইসব হোটেলগুলোতে গিয়েও কিন্তু চেক ইন করা যায় যদি অফিসিজেনে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই হোটেলগুলো খালিই থাকে এবং সেখানে গিয়ে কিন্তু ওখানে গিয়েও কিন্তু বুকিং করা যায় আগে থেকে ফোন করে কিছু কথাবার্তা সেরে রাখলেন তারপর ওখানে গিয়ে বুকিং করে হোটেলে স্টে করতে পারেন এটাও কিন্তু করা যেতে পারে তো আর একটা কথা আমি যে লিস্ট বানিয়েছি এটা কিন্তু যে ভালো থেকে খারাপ বা এক নম্বর থেকে দশ নম্বর এরকম করে কোনো লিস্ট নয় আমি র্যান্ডম একটা লিস্ট তৈরি করেছি তো আমার লিস্টের প্রথমে যে হোটেল আছে সেই হোটেলের নাম হচ্ছে হোটেল পিগাসু ক্রাউন থ্রি পয়েন্ট টু আউট অফ ফাইভ রেটিংস মোটামুটি পুলিশ বাজারের কাছাকাছি আটশো মিটারের মতো ডিস্ট্যান্স পুলিশ বাজারের মেন পয়েন্ট থেকে আর এর খরচা মোটামুটি পনেরোশো থেকে দু টাকার মতো পার ডে এরপর দু নম্বর যে হোটেলে কথা বলবো সেটা হচ্ছে আনন্দ হোমস্টে আনন্দ নয় আনান্ট এন এ এন টি হোমস্টে ফোর পয়েন্ট টু আউট অফ ফাইভ রেটিংস এই হোটেলের প্রাইস কিন্তু একটু বেশি দু হাজার থেকে আড়াই হাজারের মতো পার ডে এটা জেল রোডের মধ্যে পড়ে অ্যাপ্রক্স দশ মিনিট লাগবে পুলিশ বাজারের মেন পয়েন্ট থেকে হেঁটে খুবই ভালো হোমস্টে আর রেটিংসও খুব ভালো নাম্বার থ্রি যে হোটেলের কথা বলবো সেটা হচ্ছে হোটেল সিটিভিউ ইন টু পয়েন্ট আউট অফ ফাইভ রেটিংস রেটিংস একটু খারাপ আর এর রেটও কিন্তু কম হাজার থেকে পনেরোশোর মধ্যে কিন্তু পার ডে হিসাবে পাওয়া যায় জেল রোডে এখানে যে বিশাল মেগা মার্কেট আছে বিশাল মেগা মেগামার্টের একদম উল্টো দিকে অবস্থিত এই হোটেলটি এবার নাম্বার ফোর যে হোটেলে কথা বলবো সেটা হচ্ছে হোটেল রাজ তিলক থ্রি পয়েন্ট ফোর আউট অফ ফাইভ রেটিংস এটা বারোশো থেকে আটশো টাকার মধ্যে এর প্রাইস রেঞ্জ আর এটাও জেল রোডেতে ওই বিশাল মেগা মেগামার্টের একদম কাছে মোটামুটি মেন পিক পয়েন্ট থেকে দশ মিনিটের মতো হাঁটা পথ এবার নাম্বার পাঁচে যে হোটেলের কথা বলবো সেটা হচ্ছে হোটেল সৌরিয়া ইন থ্রি পয়েন্ট সিক্স আউট অফ ফাইভ রেটিংস এটার রেট কিন্তু একটু বেশি আঠেরোশো থেকে পঁচিশশো টাকার মতো দ্বিজৌ সিনেমা হলের একদম পাশেই বাজারের মধ্যেই অবস্থিত হোটেলটি খুবই ভালো পারলে এই হোটেলও চেক ইন করতে পারো আর এই ভিডিওর যে লাস্ট হোটেল মানে ছ নম্বর হোটেলের কথা বলবো সেটা হচ্ছে হোটেল ইন্ডিয়ানা হোটেল ইন্ডিয়ানা থ্রি পয়েন্ট সিক্স আউট অফ ফাইভ রেটিংস দু হাজার থেকে আড়াই হাজার টাকার মতো এর রেট এটাও কিন্তু পুলিশ বাজারের ওপরেই অবস্থিত মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতো লাগবে পায়ে হেঁটে তো আশা করি শিলংয়ের বেশ কয়েকটা হোটেল সম্পর্কে তোমাদের ইনফরমেশান দিতে পেরেছি আর যারা মেঘালয় ট্যুর ভিডিও এখন পর্যন্ত দেখোনি মেঘালয়ের ট্যুর কিভাবে প্ল্যান করা যায় টোটাল মেঘালয় কিভাবে ঘোরা যায় মেঘালয়ের হিস্ট্রি জিওগ্রাফি কীভাবে জানতে পারা যায় এই সমস্ত কিছু যদি জানতে চাও তাহলে এর ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে পাবলিশড আছে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো এবং ডিসক্রিপশানেও তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো তারপর তোমরা প্ল্যান করতে পারো মেঘালয় ঘুরতে যাওয়ার জন্য আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব চলো টাটা বাই বাই